হ্যাঁ আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি আজ যে প্রোডাক্টটি রিভিউ দিব তা হলো স্টের অ্যালোভেরা পারফেক্ট সানস্ক্রিম এতে আছে এসপিএফ ফিফটি প্লাস এটা আমার ব্যবহার করা বেস্ট সানস্ক্রিম এটা স্কিনকে অয়েলি হতে দেয় না তোমরা সবাই জানো সানস্ক্রিন রেগুলারলি ইউজ করলে স্কিন অনেক বেশি কালো হয়ে যায় বাট এই সানস্ক্রিনটা ইউজ করলে স্কিন কালো হয় না আমরা যারা মনে করি বাসায় থাকলে কোনো সানস্ক্রিন ইউজ করার প্রয়োজন নেই সম্পূর্ণ রূপে ভুল কারণ আমরা বাসায় যে লাইটটা ব্যবহার করি তা থেকে মাইনের রেডিয়েশন হয় এবং যা স্কিনকে ড্যামেজ করে ফেলে আর তোমাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি আমার স্কিন বাই বন অনেক বেশি পাতলা রক দেখা যায় আমি ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে সাজেস্ট করেন আমি যেন ডে টাইমে টু আওয়ার্স করে তিন থেকে চারবার সানস্ক্রিনটা ইউজ করি আমি এক মাস ধরে সানস্ক্রিনটা ইউজ করছি আমার স্কিন অনেক বেশি ইম্প্রুভ হয়েছে তোমরা অবশ্যই রোদে যাওয়ার আগে অথবা রান্নাঘরে যখন রান্না করবে অবশ্যই একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করবে আর আমি অ্যালোভেরা সানস্ক্রিমের ওপরে কিছুটা পাউডার ব্যবহার করে বাইরে চলে যাই এটা তোমাকে টোয়েন্টি ফোর আওয়ার স্কিনকে প্রোটেক্ট করে রোদ থেকে আর তারপরেও আমি মনে করি একটা সানস্ক্রিম বারো ঘন্টার বেশি রাখা উচিত না কারণ এতে স্কিনের ক্ষতি হতে পারে আমি নর্মালি ছয় থেকে সাত ঘন্টা পরেই স্কিনটা ক্লিন করে ফেলি এবং আবার সানস্ক্রিম ইউজ করার দরকার হলে সানস্ক্রিম ইউজ করি আমি এই সানস্ক্রিমটা পাঁচশো ষাট টাকা দিয়ে কিনেছিলাম একটা অনলাইন পেজ থেকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি কোনো ভিডিও সম্পর্কে জানতে চাও অথবা রিভিউ চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য